যে সাগর কোনো মহাসাগরের অংশবিশেষ, যা কোনো দ্বীপ সমষ্টি, দ্বীপপুঞ্জ কিংবা উপদ্বীপ দ্বারা আংশিকভাবে বেষ্টিত, তাকে প্রান্তিক সাগর বলে। সাধারণত প্রান্তিক সাগরগুলি উন্মুক্ত মহাসাগরের সাথে সরাসরি সংযুক্ত থাকে। ব্যারেন সাগর উত্তর মহাসাগরের একটি প্রান্তিক সাগর। সাগরটি রাশিয়া ও নরওয়ের জলসীমার মধ্যে অবস্থিত। ওলন্দাজ অভিযাত্রী উইলেম ব্যারেন্সের নামে এই জলরাশিটির নামকরণ করা হয়। সাগরটি ভাইকিং ও মধ্যযুগীয় রুশদের কাছে মর্মীয় সাগর নামে পরিচিত ছিল। 1853 সালে সর্বপ্রথম এটিকে ব্যারেন সাগর নামে একটি সমুদ্র মানচিত্রে উল্লেখ করা হয়। উইলেম ব্যারেন ছিলেন 16 শতকে এক ওলন্দাজ অভিযাত্রী। তিনি ইউরোপ থেকে উত্তর দিক দিয়ে এশিয়া মহাদেশে পৌঁছানোর একটি পথ খুঁজতে বের হয়েছিলেন। সম্ভবত তার সম্মানেই সাগরটির এরূপ নামকরণ করা হয়। চারিদিকে পানি দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়, আর নিকটবর্তী একাধিক দ্বীপের গুচ্ছকে বলা হয় দ্বীপপুঞ্জ, এবং যখন কোনো দ্বীপ স্থলের সাথে সংযোগ থাকে তখন তাকে অন্তরীপ বলে। ব্যারেন সাগরটির উত্তর পশ্চিম কোণায় রয়েছে নরওয়েজীয় সবালবার্ড দ্বীপপুঞ্জ। এর দক্ষিণ পশ্চিমে নরওয়েজীয় সাগর, পশ্চিমে এটি গ্রিনল্যান্ড সাগরের সাথে সীমান্ত গঠন করেছে। সীমান্তটি সবালবার্ড দ্বীপপুঞ্জের স্পিটসবেগেন আইল্যান্ড থেকে শুরু হয়ে দক্ষিণে বেয়ার আইল্যান্ড হয়ে নরওয়ের মূল ভূখণ্ডের সর্ব উত্তর বিন্দু উত্তর অন্তরীপ পর্যন্ত প্রসারিত। ব্যারেন সাগরের পূর্ব দিকে রাশিয়ার নোভাইয়া জেমলিয়া নামক দুইটি দ্বীপ সাগরটিকে কারা সাগর থেকে আলাদা করেছে। সাগরটি দক্ষিণ প্রান্তে নরওয়ে, ফিনল্যান্ড ও রাশিয়ার মূল ভূখণ্ড কোলা উপদ্বীপ থেকে উত্তর দিকে প্রায় 1500 কিলোমিটার বিস্তৃত এবং উত্তরে ফ্রান্স জোসেফ ল্যান্ড নামক দ্বীপপুঞ্জে গিয়ে শেষ হয়েছে। সাগরটি প্রায় 1050 কিলোমিটার প্রশস্ত। এর মোট আয়তন 1400000 বর্গ কিলোমিটার। অপেক্ষাকৃত অগভীর এই সাগরটির গড় গভীরতা 230 মিটার বা প্রায় 750 ফুট। তবে বেয়ার আইল্যান্ড সমুদ্রখাতের কাছে এর গভীরতা সর্বোচ্চ 2000 ফুটে গিয়ে পৌঁছায়। এর দক্ষিণ অংশটি সারা বছর বরফশূন্য থাকে। 1939 সাল থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যারেন সাগর একটি গুরুত্বপূর্ণ নৌ পরিবহন পথ ছিল। সে সময় বিমানপথ ব্যতীত এটি ভূপৃষ্ঠের উপর দিয়ে সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সময়ে পৌঁছানোর একমাত্র সরাসরি পথ ছিল। বর্তমানে ইউরোপের মুরমান্স্ক থেকে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত ভ্লাদিভোস্তক শহরে পৌঁছানোর জন্য যে 8000 কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথ আছে, তার সর্বপশ্চিম প্রান্তটি গঠন করেছে ব্যারেন সাগর। ভূতাত্ত্বিকভাবে ব্যারেন সাগর ইউরোশীয় মহাদেশীয় ভূখণ্ডের প্রান্তে অবস্থিত একটি অগভীর মহীসোপানের উপরে বিদ্যমান। সমুদ্রতলটি বালি, পলি ও এই দুয়ের মিশ্রণ দিয়ে আবৃত। বেয়ার আইল্যান্ড সমুদ্রখাত সমুদ্রতলটিকে পূর্ব পশ্চিমে দুই ভাগে বিভক্ত করেছে। রাশিয়ার মুরমান্স্ক ও তেরিবিয়োরকা এবং নরওয়ের ভার্দো ব্যারেন সাগরের উপকূলের তিনটি বরফমুক্ত বন্দর শহর। ব্যারেন সাগরের শীতকালে উত্তর অংশে বাতাসের তাপমাত্রা -25 ডিগ্রি এবং দক্ষিণ পশ্চিম অংশে -5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। গ্রীষ্মকালে এই অঞ্চলগুলিতে যথাক্রমে গড়ে 0 ডিগ্রি ও 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়। ব্যারেন সাগর মৎস্য আহরণের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এছাড়া 1988 সালে ব্যারেন সাগরের রুশ অংশে কোলা উপদ্বীপ থেকে 600 কিলোমিটার উত্তরে সমুদ্র তলদেশের গভীরে 38,000 কোটি ঘনফুট আয়তনের একটি প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আবিষ্কৃত হয়। এটি বিশ্বের 5ম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। ব্যারেন সাগরের গভীরে ফাইটোপ্লাঙ্কটন জাতীয় অণুবীক্ষণিক উদ্ভিদ অমেরুদণ্ডীদের খাবারের যোগান দেয়। এগুলিকে আবার সাগরের বিভিন্ন মাছ যেমন কড, হেরিং, স্যামন, প্লেস ও মাগুর মাছ জাতীয় মাছ খাবার হিসেবে খেয়ে বেঁচে থাকে। এছাড়া এখানে সামুদ্রিক স্তন্যপায়ী যেমন সিল মাছ ও তিমির দেখা মেলে। স্থলচরে স্তন্যপায়ী যেমন মেরুভল্লুক ও উত্তর মেরুদেশীয় শেয়াল দেখা যায়। এছাড়াও রয়েছে শঙ্খচিল। উষ্ণ আবহাওয়াতে ব্যারেন সাগরে হাঁস ও রাজহাঁস বিচরণ করে। দক্ষিণে অগভীর অঞ্চলে পানিতে নিমজ্জিত বৈচিত্র্যময় প্রচুর উদ্ভিদ রয়েছে। বাদামি, লাল ও সবুজ সমুদ্র শৈবাল ব্যাপকভাবে বিস্তৃত। উত্তর মহাসাগরের অংশ হলেও ব্যারেন সাগর ধীরে ধীরে আটলান্টিক মহাসাগরীয় আচরণ প্রদর্শন করতে শুরু করেছে। এটিকে উত্তর মহাসাগরের উষ্ণায়নের একটি অন্যতম কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধির কারণে সাগরটির পানির ধর্ম পরিবর্তন হচ্ছে
এবং সাগরে বরফের পরিমাণ কমে গেছে। এছাড়াও সাগরটির পানির স্তম্ভের স্তরায়ণ ঘটেছে, যার কারণে ইউরেশিয়ার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।